সুপ্রিয় দর্শক, এখন আলোচনা করি যে হার্ট অ্যাটাক যদি হয় তাহলে সে বুঝবে কীভাবে এবং করণীয় কী। হার্ট অ্যাটাক হলে সে মানুষটা কাজ করা অবস্থায় হতে পারে, বিশ্রামে থাকা অবস্থায় হতে পারে, ঘুমের মধ্যে থাকা অবস্থা, যে কোনো অবস্থায় কিন্তু একজন মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হলে তার প্রথম লক্ষণ হচ্ছে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা। সেই ব্যথাটা বুকের মাঝখানে থাকতে পারে, গলার দিকে যেতে পারে, চোয়ালের দিকে যেতে পারে, দুই হাতের দিকে যেতে পারে। এর সাথে প্রচণ্ড ঘাম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বমি হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো সর্বোপরি এরকম যদি কোনো উপসর্গ হয় তাহলে বুঝতে হবে যে আপনি হৃদরোগে আক্রান্ত কিনা। তো এই অবস্থায় আপনাকে দেরি না করে অতি দ্রুত নিকটবর্তী হসপিটাল বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। চিকিৎসক আপনার উপসর্গ শুনে আপনাকে হয়তো একটা ইসিজি করতে বলবেন। ইসিজি করলে বেশিরভাগ জটিল অসুখগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়ে। অনেক ক্ষেত্রে এক তৃতীয়াংশ ক্ষেত্রে ইসিজি নর্মাল থাকতে পারে, সেক্ষেত্রে রক্ত পরীক্ষা করা লাগতে পারে। কিন্তু চিকিৎসক আপনার এই যে উপসর্গ দেখেই কিন্তু বুঝতে পারবেন যেটা হৃদরোগে আক্রান্ত কিনা। তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা কিন্তু তখনই শুরু করতে হবে। তো চিকিৎসার মধ্যে কী ধরনগুলো আছে সেগুলো একটু বলি। যে প্রথমে হচ্ছে যে এখানে কিছু ওষুধ দেওয়া হয় যে তাৎক্ষণিক ব্লকটাকে দূর করার জন্য, অ্যান্টিপ্লাটিলেট ওষুধ যেমন অ্যাসপিরিন এবং ক্লোপিডোগেল, এটা চিকিৎসকের পরামর্শে তখনই লোডিং ডোজ দেওয়া হয়। তারপরে আপনাকে দ্রুত হাসপাতালে ট্রান্সফার করা হবে যে হাসপাতালে হৃদরোগের চিকিৎসা হয়। সেখানে গেলে বা ইসিজি করে যদি দেখা যায় যে আপনার এটা সবথেকে গুরুতর যে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, যেটাকে আমরা এসটিএমআই বলি, তারপরে নন এসটিএমআই হতে পারে, আনস্টেবল অ্যাঞ্জিনা হতে পারে। তো হাসপাতালে গেলে এসটিএমআই চিকিৎসার ব্যাপারে হচ্ছে যে আদর্শ বা গোল্ড স্ট্যান্ডার্ড সারা বিশ্বে বলা হয় সেটা হচ্ছে যে 2 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছানোর এবং ব্যথার 12 ঘন্টার মধ্যে হতে হবে। কাজেই আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন তত দ্রুত আপনার চিকিৎসা শুরু হবে, তত মৃত্যু ঝুঁকি এবং জটিলতা কমে যাবে। 12 ঘন্টার পরে কিন্তু হার্ট অ্যাটাকের চিকিৎসা তেমন কোনো আশাপ্রদ নয়, কাজেই কোনোভাবেই আপনি দেরি করবেন না। বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন। তো হসপিটালে গেলে 2টা প্ল্যান করা হয়, যে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে অ্যানজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লকে চিকিৎসা করা হয়, যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি। যদি 2 ঘন্টার মধ্যে এটা সম্ভব না হয় বা অন্য কারণে সম্ভব না হয়, তখন হার্টের জমাট বাঁধা রক্ত, রক্তনালীর মধ্যে যে রক্তটা জমাট বেঁধে গেছে সেটাকে দূর করার জন্য আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি, যেটাকে ফিব্রিনোলাইসিস বা থ্রম্বোলাইসিস বলা হয়, যদি আপনি দেওয়ার উপযোগী হন। কাজেই এই যে চিকিৎসার পদ্ধতি, আপনি যদি হসপিটালে পৌঁছান তাহলে মৃত্যুর ঝুঁকি কিন্তু 85 থেকে 95% কমে যাবে। কিন্তু আপনি যদি হসপিটালে না যেয়ে বাসায় থাকেন তাহলে মৃত্যুর ঝুঁকি কিন্তু বলছিলাম যে হার্ট অ্যাটাকের প্রথম মিনিটের মধ্যে 25% মানুষ মারা যায়, 24 ঘন্টার মধ্যে 50% যত মানুষ মারা যায় তার 50% এবং 28 দিনের মধ্যে 40% মানুষ মারা যায়। কাজেই যখনই আপনার বুকের মাঝখানে কোনো উপসর্গ হবে, তার সঙ্গে যেগুলো বললাম, আপনি যত দ্রুত চিকিৎসকের কাছে যাবেন ততই আপনার জন্য মঙ্গল। কাজেই কোনো হেলাফেলা করবেন না, অতি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। ধন্যবাদ।